সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা শুনছেন, আপনাদের জন্য বলছি, অনেকে ওজন কমানোর স্ট্রাগল করছেন, অনেকে জানতে চান, এবং এটা একটা বিগ প্রবলেম ফর দ্য হিউজ কমিউনিটি, নিড হেল্প ওজন কমানোর সমস্যা নিয়ে। তো তাদের জন্য আমার গাইডলাইন, আমাদের ফজল রাবি সাহেবের এক্সাম্পল আপনারা ফলো করতে পারেন। উনি মূলত যেটা করেছে আপনারাও ঠিক তাই করতে পারেন। আপনি যে ওজন কমিয়েছেন 45 পাউন্ড, জি, এই 45 পাউন্ড কমাতে আপনাকে কি কি হেল্প করেছে বা আপনি কি কি করেছেন? মোস্টলি লট অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অ্যালং উইথ কার্ব কন্ট্রোল, নো সুগার, কার্বোহাইড্রেট ইনিশিয়াল প্রথম প্রথম আমি বন্ধ করে দিয়েছিলাম, তারপরে তো এখন একটু বাড়ি যাচ্ছে, আর চিনি খাওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি, যে কোনোভাবেই কোনো চিনি আসবে না। অ্যাকচুয়ালি আপনি শুনে আশ্চর্য হবেন, আমার বাসার শেলফ থেকে আমি সব চিনি ফেলে দিয়েছি। আর যদি আমার মা, আমার মেয়ে, আমার ওয়াইফ কেউ এর ব্যাপারে সন্তুষ্ট না, তাদেরও এখন স্ট্রাগল হচ্ছে চিনি পেতে বা খেতে, এন্ড আমি চাই তারা এই স্ট্রাগলটা করুক, ভেরি গুড, কারণ এটা তাদের জন্য উপকারী। এবং এটা আপনি শুনে খুশি হবেন যে আমার ওয়াইফ এবং আমার মা কারেন্টলি চিনি খাওয়া বন্ধ করে দিয়েছে। তাদের হেলথ কি ইমপ্রুভ হচ্ছে? জি, তাদের হেলথ ইম্প্রুভ হচ্ছে। বিউটিফুল। আর আমি নিয়মিত ভাবে এক্সারসাইজ করছি, যাতে কমপক্ষে 3 দিন আমি স্ট্রেংথ এক্সারসাইজ, দ্যাট ইজ ওয়েট আর মেশিনারি নিয়ে এক্সারসাইজ করি, আর 3 দিন আমি চেষ্টা করি যোগা করতে, আর যখনই সময় পাই আমি হাঁটি, সেটা বাসায় ট্রেডমিলে হোক বা বাইরে আমাদের রাস্তাতে হোক, আমি হাঁটার চেষ্টা করি। ঘুম ওই যে প্রত্যেক দিন আমি 8 ঘন্টা, আমার ঘুম হোক বা না হোক আমি 8 ঘন্টা বিছানায় থাকবোই, কারণ আমার ইন্টেনশন হচ্ছে একটা হ্যাবিট এস্টাবলিশ করা ইনিশিয়ালি, নট নেসেসারি 8 ঘন্টা আমাকে ঘুমাতে হবে, কিন্তু আমি জানি যে আমি যদি হ্যাবিটটা এস্টাবলিশ করতে পারি, আমি যদি একটা ডিসিপ্লিন লাইফে আনতে পারি নিজেকে, ইভেনচুয়ালি ঘুমও আসবে। ওটা অনেকটা সেই আমেরিকার প্রবাদের মতো, ইফ ইউ বিল্ড দে উইল কাম। আমি আমি বিল্ডটা করছি নিজের জন্য, ফাউন্ডেশন তো তৈরি করছি, যাতে আমি ফাউন্ডেশনের মধ্যে যা যা তৈরি করবো সব কিছু করতে পারি। আমার 8 ঘন্টা ঘুম হচ্ছে ওই ফাউন্ডেশন। তো আল্লাহর রহমতে এখন আমার ঘুম ভালো হচ্ছে, বেটার হচ্ছে, 8 ঘন্টা আমি বিছানায় থাকছি, এবং আমি আশা করছি বা মনে করছি যে আমি 8 ঘন্টায় আমার ঘুম হচ্ছে। সাচ ওয়ান্ডারফুল, ইটস আ বিগ ইউ নো চেঞ্জ, এবং চমৎকার একটা ইমপ্রুভমেন্ট। তো সুপ্রিয় ভাই বোন, আপনারা শুনছেন, আপনাদের জন্য বলছি, অনেকে ওজন কমানোর স্ট্রাগল করছেন, অনেকে জানতে চান, এবং এটা একটা বিগ প্রবলেম ফর দ্য হিউজ কমিউনিটি, নিড হেল্প ওজন কমানোর সমস্যা নিয়ে। তো তাদের জন্য আমার গাইডলাইন, আমাদের ফজল রাবি সাহেবের এক্সাম্পল আপনারা ফলো করতে পারেন। উনি মূলত যেটা করেছে আপনারা ঠিক তাই করতে পারেন, যে আপনারা 8 ঘন্টা ঘুমাবেন অ্যাটলিস্ট। ঘুমালে হয় কি, শরীর তার মেটাবলাইজটা ভালো করে, শরীর এটা হোমিওস্টেসিস লেভেলে চলে যাচ্ছে, এবং শরীর হিলিং মোডে যায়, সমস্ত টক্সিন গুলো বের করে দেয়, হরমোন গুলো ব্যালেন্সে নিয়ে আসে, গ্রোথ হরমোন তৈরি করে, এবং শরীরে আনওয়ান্টেড টক্সিন সেল এবং টক্সিন প্রোটিনকে শরীর থেকে সহজে ডিসকার্ড করতে পারে, এবং শরীরে এনার্জি প্রসারণে সুবিধা হয়। তাহলে একটা কাজ, 2 নম্বর কাজ উনি যেটা করেছে ইন্টারমিটেন্ট ফাস্টিং, উনি টানা 17-18 ঘন্টা ফাস্টিং করেছে, এবং ফাস্টিং করার শেষে উনি যে খাবারটা খেয়েছে এটা হেলদি খাবার ছিল, এনাফ প্ল্যান্ট ছিল, অ্যানিমাল ফ্যাট ছিল, হেলদি ফ্যাট ছিল, প্রোটিন ছিল, এবং প্রথম দিকে উনি কোনো কার্বোহাইড্রেট খায় নাই। মানে প্রথম দিকে আপনারা ভাত রুটি গুলো পুরো অ্যাভয়েড করবেন, পরে এসে আপনারা মিষ্টি আলু, কিনোয়া, মেলাট, বাকহুইট, ব্লুবেরি, যেগুলো লো কার্বোহাইড্রেট, লো সুগারি বা লো কার্ব যে ফ্রুটস গুলো আছে এগুলো খেয়েছেন, দ্যাটস সো ওয়ান্ডারফুল। নাম্বার 3-তে এসে উনি যেটা করেছেন, যে উনি এক্সারসাইজ করেছেন, আপনারাও এক্সারসাইজটা করবেন, মেক শিওর যে খালি পেটে গুলো সবচেয়ে ভালো, আর খালি পেটে না হলে বিকেলে খালি পেট অবস্থা করবেন, পরে এসে খাবারটা খাবেন। হ্যাঁ, আর তাহলে আপনাদের শরীর ডাইজেশনটার জন্য তৈরি হলো, শরীর এনাফ গ্লুকাগন হরমোন তৈরি করলো, হ্যাঁ, টু বার্ন ফ্যাট সেল অ্যান্ড বডি এনজাইমটা তৈরি করার জন্য শরীরে একটু ম্যাসাজ, একটু একটু হাঁটা, একটু এক্সারসাইজ করলে এনজাইম অ্যাসিড তৈরি করে আপনার ডাইজেশনের জন্য এনভায়রনমেন্ট তৈরি করে ভালো, তখন খাবারটা খেলে ডাইজেশন হবে, আপনার ওজনটা বেড়ে যাবে না। আমি অবশ্য যে খাওয়ার ব্যাপারেও, যেটা সেটা অ্যাপল সাইডার ভিনেগার, আমি প্রত্যেক বার খাওয়ার পরে 1 টেবিল চামচ করে আমি পানির সাথে মিশে গেছি, আর খাওয়ার পরে ডিরেক্টলি আমি পানি খাইনি, মিনিমাম 1 ঘন্টা অপেক্ষা করেছে, তারপরে আমি আমার পানিটা খেয়েছি খাওয়ার পরে। আমার মনে হয় এই দুটো অনেক হেল্প করেছে আমাকে। এরপর উনি যেটা করেছে, আপনারা যেটা ফলো করতে পারেন, যে আপনারা খাবারের সাথে পানি খাবেন না, খাবার সাথে পানি খেলে আপনার এনজাইম অ্যাসিড ডাইলিউট হয়ে যাবে, ডাইলিউট হয়ে যাওয়ার পরে আপনার ডাইজেশন ঠিক মতো হবে না, ডাইজেস্টিভ এনভায়রনমেন্টটা থাকবে না। তো
তো আপনি খাবারের পরে একটু অ্যাপল সাইডার ভিনেগার খাবেন, যেটা আপনার অ্যাসিড এবং এটার মধ্যে অনেক নিউট্রিয়েন্টসও আছে, ফ্যাটি অ্যাসিডও আছে, ব্যাকটেরিয়াও আছে, ডাইজেশনে হেল্প করবে। কিন্তু খাবারের অ্যাটলিস্ট 1 ঘন্টা পরে আপনারা পানি খাবেন, যেটা উনি করেছে, যে কারণ কি পেটের মধ্যে খাবারটা মিনিমাম 1 ঘন্টা 40 মিনিট থাকে। তো এই 1 ঘন্টা 40 মিনিট আপনি খাবারটা ভালো করে ডাইজেস্ট হতে দেন, তারপরে আপনি পানি খান। তো অনেকে বলে পানি খেতে পিপাসা লাগে, তাহলে আপনি সারাদিন পানি খান নাই, আপনি সারাদিন পানি খাবেন যাতে খাবার সময় পানি খেতে না হয়। এই কাজগুলো, এই 5টা জিনিস ফলো করেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং, কার্বোহাইড্রেট ফ্রি টেম্পোরারিলি, এরপর হচ্ছে যে ঘুম ঠিক মতো যাওয়া, তারপরে হচ্ছে যে খাবার সাথে অ্যাপল সাইডার ভিনেগার খাওয়া, এরপরে হচ্ছে যে খাবার সাথে পানি না খাওয়া, 8 ঘন্টা ঘুম যাওয়া, এক্সারসাইজ করা, এই কাজগুলো করেন। আপনারা যারা ওই সমস্যায় ভুগছেন আপনার ওজন কমবে ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, ফিয়ামানিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, সজনের ব্যাপারে দোয়া থাকলো সবার, ফিয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন, তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।